হাঁসের খাবারের ঊর্ধ্বগতি, হাঁসের খাদ্য খরচ কীভাবে কমানো যায়, হাঁসের খাদ্যের দাম অধিক হওয়ায় হাঁসের খামার থেকে লাভবান হওয়া একটু কঠিন হয়ে পড়েছে। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে শুরু করছি কর্মজীবনের নিয়মিত আয়োজন। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মুসাম্মদ সুমি সিদ্দিকা। যারা কর্মজীবনের নিয়মিত দর্শক তারা অনেকেই জানতে চেয়েছেন যে হাঁসের খাবারের ঊর্ধ্বগতি, এই অবস্থায় আমরা খাদ্য খরচ কিভাবে কমিয়ে আনতে পারি কিংবা অল্প খরচে কিভাবে হাঁস পালন করতে পারি। আবার অনেকেই জানতে চেয়েছেন যে আমি আমার খামারে এখন কি খাবার দিচ্ছি। তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে হাঁসের খাবারের ঊর্ধ্বগতি হওয়া সত্ত্বেও আমরা কিভাবে হাঁসের খামার টিকিয়ে রাখব, কিংবা হাঁস খামার থেকে লাভবান হতে হলে আমাদের কিভাবে খাদ্যের মান ঠিক রেখে খামার পরিচালনা করতে হবে, এবং আমি আমার খামারে কী কী খাদ্য দিচ্ছি এখন সে সম্পর্কে আপনাদের মাঝে আমি আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আলোচনার শুরুতেই যে কথা না বললেই নয় সেটি হচ্ছে, বর্তমানে হাঁসের খামারে লস হওয়ার কিংবা ডিমের প্রোডাকশন কমে যাওয়ার পিছনে শুধু খাদ্য খরচ বেড়ে যাওয়ায় দায়ী নয়, এক্ষেত্রে আমরা খামারিরাও অনেকাংশে দায়ী। আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরা কিভাবে দায়ী। আমি এখন যে কথাগুলো বলবো আপনারা আপনাদের খামারে এই কাজগুলো করছেন কিনা অবশ্যই মিলিয়ে দেখবেন। সেগুলো হচ্ছে, খাদ্য খরচ বেশি হওয়ার কারণে আমরা হতাশ হয়ে যাই, আমরা মনে করি যে এতটা খাদ্য খরচ দিয়ে হাঁস পালন করা সম্ভব হবে না, তাই আমরা নিজেরাই খাদ্য খরচ কমানোর জন্য খাদ্যের গুণগত মানের দিকে লক্ষ্য না রেখে খাদ্যের খরচ কমানোর দিকে বেশি লক্ষ্য রাখি কিংবা বেশি প্রাধান্য দিয়ে থাকি। এজন্য খাদ্যের যে উপাদানগুলো দিয়ে হাঁসের খাবার তৈরি করা হয় কিংবা আমরা বাড়িতেই তৈরি করি, সেই উপাদানগুলো সঠিক ব্যবহার করি না, কারণ সেই উপাদানগুলো সঠিক ব্যবহার করলে খাদ্য খরচ অনেকটাই বেড়ে যায়। এজন্য আমরা খাদ্য খরচ কমানোর জন্য সেই উপাদানগুলো কমিয়ে দেই, ফলে ডিমের প্রোডাকশন আস্তে আস্তে কমতে থাকে। আমরা যারা ডিমের জন্য হাঁস পালন করে থাকি তারা ডিম প্রোডাকশন বৃদ্ধির জন্য কিংবা হাঁসের ডিম রেগুলার থাকার জন্য বাজারের রেডি ফিটের ওপর নির্ভর করি, কিংবা অনেকেই বাড়িতেই নির্দিষ্ট পরিমাণ উপাদান দিয়ে ফিট তৈরি করি। এখানে অনেক ধরনের মিশ্রণ থাকে, তো এই মিশ্রণগুলো যদি সঠিকভাবে আমরা না দিয়ে খাদ্য তৈরি করি তাহলে সেখান থেকে হাঁস সঠিক পরিমাণ খাদ্যের উপাদান গ্রহণ করতে পারবে না, ফলে আমরা হাঁস থেকে সঠিক পরিমাণে ডিম পেতে ব্যর্থ হব। আবার অনেকেই আছেন যারা বাজারের রেডি ফিটের ওপর নির্ভর করে, তারা বাজারের রেডি ফিট এর দাম বেশি হয়, রেডি ফিটের সঙ্গে অন্যান্য সস্তা খাবার অ্যাড করে দেন। ওনারা মনে করেন যে রেডি ফিটের দাম যেহেতু বেশি, ওখানে 50% যদি সস্তা খাবার অ্যাড করা যায় তাহলে খাদ্য খরচ অনেকটাই কমে যায়। এই ভুলগুলো থেকে আমরা নিজেরাই কিন্তু আমাদের খামারের ক্ষতি করে ফেলছি, আমাদের খামারের ডিমের প্রোডাকশন কমিয়ে ফেলছি। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এ বিষয়ে আমার মন্তব্য কী কিংবা আমার পরামর্শ কী। এ বিষয়ে আমার এটাই মন্তব্য যে আমরা যারা বদ্ধভাবে কিংবা অর্ধবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করি তাদের হাঁসের খাবারটা সঠিকভাবে নির্দিষ্ট পরিমাণে মেনটেন করতে হবে, কারণ আমরা ইচ্ছা করলেই একবেলা খাদ্য না দিয়ে কিংবা খাদ্যের পরিমাণ কম দিয়ে হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাবো না। যারা খোলা অবস্থায় হাঁস লালন পালন করেন তাদের ক্ষেত্রে অনেকটাই সুযোগ কিংবা সুবিধা আছে। যারা বিলে মাঠে হাঁস লালন পালন করেন তারা যদি ইচ্ছা করেন কিংবা তারা যদি মনে করেন যে আমরা খাদ্য খরচ কমাবো, তারা সারাদিন যদি মাঠে সেই হাঁসগুলো চড়িয়ে বেড়ায় তাহলে সারা দিনের যে খাদ্যের চাহিদাটা সেটা হাঁস প্রাকৃতিক পরিবেশ থেকে সংগ্রহ করতে পারে, ফলে তাদের খাদ্য খরচটা অনেকাংশে কমে যায় কিংবা হাঁসের খামারে লসের কোনো
আশঙ্কায় থাকে না। তারপরেও আপনারা যেহেতু জানতে চেয়েছেন যে কিভাবে হাঁসের খাদ্য খরচ কিছুটা হলেও কমানো যায়, তাদের উদ্দেশ্য বলছি, যারা বদ্ধভাবে কিংবা অর্ধবদ্ধ অবস্থায় পুকুরে হাঁস লালন পালন করেন, তারা অবশ্যই রেডি ফিড কিংবা বাড়িতেই ফিড তৈরি করে খাওয়ান। এক্ষেত্রে অবশ্যই আগের খাবার অব্যাহত রাখতে হবে, কারণ হাঁসের খাবার হুট করে আপনি যদি পরিবর্তন করেন কিংবা কমিয়ে দেন তাহলে ডিমের প্রোডাকশন হ্যাম্পার হয়ে যেতে পারে, ডিমের প্রোডাকশন কমে যেতে পারে। তাই অবশ্যই আগের খাবারে আপনাকে মেনটেন করতে হবে। এক্ষেত্রে সাময়িক সময়ের জন্য আপনি খাদ্যে কিছুটা হলেও পরিবর্তন আনতে পারেন, যেমন ভুট্টা ও গমের একটা দামের ডিফারেন্স আছে, সেক্ষেত্রে আপনি ভুট্টার জায়গায় কিছুটা পরিমাণ গম অ্যাড করে দিতে পারেন। 100 কেজি খাদ্যে যদি সয়াবিন আপনি 20 কেজি মিশান, সেক্ষেত্রে আপনি 2 কেজি কমিয়ে দিতে পারেন। বদ্ধ অবস্থায় হাঁস পালন করলে যেহেতু প্রাকৃতিক কোনো খাবার পায় না, তাই আমাদেরকে এই খাবারগুলো নির্দিষ্ট পরিমাণে মেনটেন করতে হয়। তো আমরা যখন এই নির্দিষ্ট পরিমাণের খাবার কমিয়ে দিব, সেক্ষেত্রে হাঁসের প্রাকৃতিক খাদ্যের চাহিদাটা কিছুটা হলেও বেড়ে যাবে কিংবা প্রাকৃতিক কিছু খাদ্য দিতে হবে। তো আমরা যেহেতু বদ্ধভাবে হাঁস লালন পালন করি, প্রাকৃতিক খাদ্যের তেমন যোগান আমরা দিতে পারি না, সেক্ষেত্রে আমরা প্রাকৃতিক খাদ্য হিসেবে আশেপাশে ছোট কচুরিপানা পাওয়া যায় কিংবা অ্যাঝোলা পাওয়া যায়, সেই অ্যাঝোলা কিংবা কচুরিপানা সংগ্রহ করে হাঁসকে কিছু পরিমাণ দিতে পারি। এক্ষেত্রে প্রাকৃতিক খাদ্যের চাহিদা কিছুটা হলেও পূরণ হবে। আমাদের বসতবাড়ির আশেপাশে যাদের পরিত্যক্ত জায়গা আছে, সেই জায়গাগুলোতে আমরা কিছু শাক সবজি লাগাতে পারি, সেই শাক সবজিগুলো দিয়ে হাঁসের কিছুটা হলেও প্রাকৃতিক খাদ্যের চাহিদা আমরা পূরণ করতে পারব। হাঁসের প্রাকৃতিক খাদ্যের চাহিদা পূরণে আশেপাশের ঘাস, লতা পাতা, আবাদি জমির যে পরিত্যক্ত ঘাস সেগুলো কিন্তু দিয়ে আমরা পূরণ করতে পারি। সর্বোপরি হাঁস থেকে আমরা যদি কাঙ্ক্ষিত ফলাফল পেতে চাই তাহলে হাঁসের পরিপূর্ণ একটা খাদ্য তালিকা আমাদের মেনটেন করতে হবে, অন্যথায় হাঁস ডিম দিতে বিলম্ব করবে, যার ফলে হাঁসের ডিম কম দেয়ায় আমরা সেই খামার থেকে কিন্তু লসের সম্মুখীন হতে পারি। এখন বলবো যে আমি আমার হাঁসের খামারে কি কি খাদ্য ব্যবহার করছি কিংবা আমার হাঁসের খামারে এখন ডিমের প্রোডাকশন কত পার্সেন্ট পর্যন্ত আছে। আমার হাঁসের খামারের ডিমের প্রোডাকশন 92% পর্যন্ত উঠে এক সময় থেমে গিয়েছিল, তারপর আস্তে আস্তে কমতে শুরু করে। সেই সময় আমি ডিম কমার কারণ অনুসন্ধান করতে গিয়ে বুঝতে পারি যে হাঁসগুলো কৃমিতে আক্রান্ত হয়েছে। সেই সময় আমি হাঁসকে কৃমির ঔষধ দিয়েছি, তারপর কৃমির ওষুধ দেওয়ার পরে যে মেডিসিনগুলো দেওয়া দরকার সেগুলো দিয়েছি। এখন ইনশাল্লাহ আস্তে আস্তে ডিমের প্রোডাকশন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে আমার হাঁসের খামারের ডিমের প্রোডাকশন 80% আপ হয়েছে, আশা করছি এক সপ্তাহের মধ্যে 90%-এ চলে আসবে। অবশ্যই সেই সময়ে একটি ভিডিও দিব আপনাদের জন্য। তো এখন বলছি আমি কী কী খাদ্য ব্যবহার করছি। আমি যে খাদ্য এখন দিচ্ছি সেই সম্পর্কে ভিডিও দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। তারপরও আমি সংক্ষেপে শুধু খাদ্যের উপাদানগুলোর নাম বলে দিচ্ছি। আমি যে ফিড তৈরি করছি সেই ফিডের যে উপাদানগুলোর সংমিশ্রণে আমি ফিডটা তৈরি করছি সেই উপাদানগুলো বলছি। সেটা হচ্ছে ভুট্টা, গম, সয়াবিন, ওয়াটো রাইস মিল, ঝিনুক, প্রোটিন, লাইমস্টোন, ডিসিপি, এল, মিথিওনিন, লাইসিন, কোলিন, টক্সিন, সালমোনিয়া, এনজাইম প্লাস লবণ। এগুলোর সমন্বয়ে আমি বাড়িতেই নিজ হাতে ফিড তৈরি করছি, এই ফিডটাই আমি হাঁসকে দিচ্ছি। আর একটি কথা আপনারা খুব গুরুত্ব সহকারে দেখবেন,
আর মনে রাখবেন সেটা হচ্ছে হাঁসের খাবার যদি আপনি হুট করে কমিয়ে দেন কিংবা পরিবর্তন করেন তাহলে কিন্তু ডিমের প্রোডাকশন হ্যাম্পার হয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনারা হাঁসের খাবারের ধারাবাহিকতা বজায় রাখবেন, হুট করে পরিবর্তন করবেন না, আর দাম যাই হোক আপনারা চেষ্টা করবেন হাঁসের খামার থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য আপনারা পরিমাণ মতো খাদ্য হাঁসের খামারে সরবরাহ করতে। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের ভিডিও আর বাড়াবো না, অনেক কথা বলে ফেলেছি। এরপরে আমি চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। খামার নিয়ে একটু ব্যস্ত থাকায় নিয়মিত ভিডিও দিতে পারছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো সবশেষে একটি রিকোয়েস্ট, যারা হাঁস খামারি ভাই বোনেরা আছেন তারা অবশ্যই আমাদের কর্মজীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে নিয়মিত হাঁসের খামারের প্র্যাকটিক্যালি সব বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের কর্মক্ষেত্র থেকে অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।